السلام عليكم ويلا صباح চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির আজকে বেলা 4:30 টায় চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমভি ঈগল 3 এবং তার আগে থাকবে বেলা 3:30 টায় এমভি রফরফ চাঁদপুর ইদিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে এবং ঈগল 7 থাকবে দুপুর 2:30 টায় চাঁদপুরের উদ্দেশ্যে তো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো আজকে ময়ূর সাত রয়েছে দুপুর 1:30 ঢাকা নদী বন্দর ত্যাগ করবেন ওজনটি চাঁদপুরের উদ্দেশ্যে এবং সুরভি 8 রয়েছে ঠিক কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর 2:00 ওজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুর 1:00 অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে মিহিমি রাত 6:00 অনেকেই সুরেশ্বরের শিডিউলটা জানতে চান এই সুরেশ্বরের শিডিউলটা হচ্ছে সকাল 8:00 ঢাকা নদী বন্দর থেকে এবং দুপুর 1:00 পাশাপাশি রাত 11:00 এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর 2:00 রয়েছে এমভি সুরভি 8 এবং দুপুর 3:00 রয়েছে এমভি কর্ণফুলী 3 এবং বিকাল 4:00 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমভি সম্পদ এবং মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7 এর পরিবর্তে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমভি ইবনা 2 এবং এম এল মাসুদ খান রয়েছে কাঠপট্টির উদ্দেশ্যে কাঠপট্টির উদ্দেশ্যে প্রতি ঘন্টায় ঘন্টায় নৌযানগুলো ছেড়ে যায় একবারে বিকাল 5:00 পর্যন্ত লাস্ট টিপ সম্ভবত 5:00 অথবা 6:00 পর্যন্ত হতে পারে তো এই নৌযানগুলো কাঠপট্টির উদ্দেশ্যে যায় তো যারা ঢাকা থেকে কাঠপট্টির উদ্দেশ্যে নৌযানে যেতে চান তারা এই নৌযানগুলোতে যেতে পারবেন এবারে নাইট সার্ভিসের যে সকল নৌযানগুলো রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব পারামন্দর ক্ষেপণাস্ত্রের উদ্দেশ্যে সন্ধ্যা 6:00 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমভি জামাল 8 এমভি অথই 1 রয়েছে ঘোষের হাটের উদ্দেশ্যে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে সন্ধ্যা 6:30 ভোলাখিয়া ঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি কর্ণফুলী 10 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:30 পাতারহাটের উদ্দেশ্যে রয়েছে এমভি ইয়াতিন সন্ধ্যা 7:30 নৌযানটি ছেড়ে যাবে এবং ধুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে রাসেল 5 এই নৌযানটি সন্ধ্যা 7:30 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং গ্লোরি অফ শ্রীনগর 8 রয়েছে নৌযানটি লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা 7:00 চারমন্তাজের উদ্দেশ্যে রয়েছে পূবালী 9 এই নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক 6:45 ধুলিয়া নুরেনপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ঈগল 5 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক এই 6:20 এবং এমভি ইয়াদ রয়েছে এমভি ইয়াদ 1 এর পরিবর্তে আজকে নৌযানটি উলানিয়া কালীগঞ্জ দৌলতখা হাকিমুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে পাশাপাশি মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ফারহান 3 5:30 তার শিপ 1 রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6:00 এই নৌযানগুলোরও ভায়াঘাট হিসাবে থাকবে কালীগঞ্জ এলিশা বিশ্ব রোড দৌলতখা হাকিমুদ্দিন তোজামুদ্দিন হয়ে মনপুরা তারপরে যাবে হাতিয়া তো আজকে টিপু 14 রয়েছে বেতুয়া চারফাশনের উদ্দেশ্যে 7:45 এবং রাত 8:25 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমভি তাশিপ 4 তো এই দুটি নৌযান আজকে রয়েছে অবশ্যই একদিন 3টি করে নৌযান চলাচল করেছে আজকে দুটি নৌযান দেখা যাচ্ছে বেতুয়া চারফাশনের উদ্দেশ্যে তো ঢাকা নদী বন্দরে যেমনটা আমরা গতকালকেও বলেছি যে ঈদ স্পেশাল ট্রিপ শেষ হওয়ার পরে ঈদের সার্ভিসগুলো শেষ হওয়ার পরেই কিন্তু এই বর্তমানে কিন্তু নৌযানের সংখ্যাও কিন্তু কমে গিয়েছে তো যেমনটা তুষখালী রুট তারপরে এমভি সোহাগ 7 পেয়ারপুর রুটে যে চলাচল করে সেই নৌযানটিও কিন্তু বর্তমানে নেই তো আজকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি পূবালী 1 5:30 ডায়মন্ড 3 রয়েছে 5:20 আমতলের উদ্দেশ্যে পাশাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে সম্রাট 2 রাত 9:45
অভিযান পাঁচ রয়েছে। শোলা মোলাদির উদ্দেশ্যে রাত 8:25 8:50 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। যেমনটা বলছিলাম যে পেয়ারপুর, তারপরে তিউসখালী রুট, ওই নৌযানগুলো কিন্তু এখানেই থাকে। সেই নৌযানগুলো কিন্তু বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে। আবারও সম্ভবত এই কোরবানি ঈদে সম্ভবত যুক্ত হতে পারে। এখন এমনিতেও যে সকল রুটগুলো নিয়মিত চলাচল করে সেই সকল রুটগুলোও কিন্তু অনিয়মিত। অনিয়মিত বলতে কি দেখা যায়, যা এখন কিন্তু বর্তমানে উভয় দিক থেকেই কিন্তু যাত্রী কিছুটা সংকট। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু এই ধরে নেওয়া যায় যে সকল নৌযানগুলো চলাচল করে তারা কিন্তু কিছুটা যাত্রীর সংকটে ভুগছে। তো আজকে সুন্দরবন বারো যাবে ঝালকাঠির উদ্দেশ্যে ঠিক রাত 8:15 এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে সম্ভবত 4টি নৌযান রয়েছে। তো 4টি নৌযানের মধ্যে প্রথম ট্রিপে রয়েছে সুবরাজ 9, দ্বিতীয় ট্রিপে রয়েছে পারাবত 11, তৃতীয় ট্রিপে রয়েছে সুরভি 7 এবং চতুর্থ ও শেষ ট্রিপে রয়েছে এমভি সুন্দরবন 10। এই 4টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ছেড়ে আসবে। গতকালকে 5টি নৌযান ছেড়ে গিয়েছিল, সেই 5টি নৌযান আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে। তো যারা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাবেন তারা অবশ্যই রাত 9টার আগে আসবেন। যারা লঞ্চে ভ্রমণ করতে ভালোবাসেন, অবশ্য ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এখন বাসে যারা যাতায়াত করেন তারা অবশ্য ভালো জানেন যে সাড়ে 3 ঘন্টা 4 ঘন্টা এখন বরিশাল যাওয়া যায়। অবশ্য এই এখনও মানুষ লঞ্চে চলাচল করে বিধায় যে মানুষগুলো লঞ্চে চলাচল করে বিধায় কিন্তু এখনও লঞ্চগুলো চলাচল করে, না হলে এত বড় লঞ্চ বিলাসবহুল লঞ্চ, এতে যে পরিমাণ তেল খরচ সেই পরিমাণ তেল খরচ দিয়ে কিন্তু মালিকরা যদি কিছুটা যদি তাদের প্রফিট না হতো তাহলে কিন্তু মালিকরা এই নিয়মিত তাদের নৌযানগুলো চলাচল করাইতো না। তো এটা কিন্তু একটা ইতিবাচক দিক যে এখনও পদ্মা সেতু হওয়ার পরেও যে বর্তমানে এই ঢাকা থেকে বরিশাল 3.5 ঘন্টায় যাওয়া যায়, তারপরও যে মানুষ এখনও নৌযানে চলাচল করে এটা কিন্তু অনেক একটা ইতিবাচক দিক এবং ভবিষ্যতেও এই ঢাকা বরিশাল রুট টিকে থাকবে এমনটাই আমরা প্রত্যাশা করি। তো আজকে আসা যাওয়া দুই রয়েছে গলাচিপার উদ্দেশ্যে, পাশাপাশি পটুয়াখালীর উদ্দেশ্যে কিন্তু আজকে আবার 4টি নৌযান দেখা যাচ্ছে। গতকালকে কিন্তু 2টি নৌযান ছেড়ে গিয়েছিল কিন্তু আজকে আবার 4টি নৌযান দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আজকে প্রথম ট্রিপে রয়েছে প্রিন্স অলাস 7, দ্বিতীয় ট্রিপে রয়েছে এমভি সাত্তারখান 1, তৃতীয় ট্রিপে রয়েছে এমভি সুন্দরবন 14 এবং চতুর্থ ও শেষ ট্রিপে রয়েছে এমভি পূবালী 12। একদিনের মাথায় কিন্তু রোটেশন ভেঙে গিয়েছে, এটা কিন্তু মোটেও ভালো দিক নয়, কারণ রোটেশন পদ্ধতি অনুযায়ী যদি নৌযানগুলো চলাচল করে তাহলে মালিকরা মোটামুটি একটা প্রফিট পাবে। কিন্তু এই যে এখন যে 4টি নৌযান চলাচল করবে এখানে কিন্তু বর্তমানে এখন উভয় দিক থেকে কিন্তু যাত্রী সংকট। তো সেই ক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া যায় যে একটা অসুস্থ প্রতিযোগিতা এখানে তৈরি হবে। দেখা যাবে বিকেলবেলা 200 টাকা 250 টাকা করে ভাড়া এরকমও ডাকতে পারে যেহেতু সাত্তারখান আজকে রয়েছে। তো এই ছিল আজকের শিডিউল আপডেট। যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি সম্ভব হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবে বেল আইকনটি অন করে দেবেন। ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সামনে শিডিউল আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।